নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে গোলবাড়ি স্টাইল মটন কষা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নিই। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, পেঁপে বাটাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, 3টে ছোট পেঁয়াজ আছে, 1 ইঞ্চি আদা আর 10টা রসুন বেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, এক চামচ নুন দিলাম, অল্প রসুন বেটে দিয়েছি, আর 3-4টে রসুন থেঁতো করে দিয়েছি, রসুন থেঁতো করাটাও দিয়ে দিলাম। 1/2 পাতিলেবু, 1/2 পাতিলেবু কেটে রেখেছি রসটা দিয়ে দিলাম। টক দই দিলাম, আর দিচ্ছি সর্ষের তেল। এগুলো দিয়ে মাখিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। মাংসটা মাখানো হয়ে গেছে, 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ওভার নাইটও রাখতে পারে, আরো ভালোভাবে খেতে। একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি, এক চামচ সিটিসি চা দিয়ে দেবো, দিয়ে চায়ের লিকারটা হয়ে গেলে ওটা সাইডে রেখে দেবো। চায়ের লিকারটা হয়ে গেছে, এটা নামিয়ে সাইডে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতন, কেননা গোলবাড়ির স্টাইলের কষা মাংসটা একটু তেল বেশি হয়,
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেব আগে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডিপ ডিপ ব্রাউন করে। পেঁয়াজটা তুলে নিয়েছি, ঠান্ডা করে পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ ভাজার তেলেতে এবার ফোড়ন দিয়ে নেব। দুটো গোটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা, দুটো দারচিনি, তিনটে ছোট এলাচ, বড় এলাচ দুটো সব ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, বড় এলাচটা এই জন্যই দেওয়া যে কালারটা সুন্দর হবে। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কালারটা আরো ভালো হওয়ার জন্য। মটনটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, বার করে এবার এটা তেলে দিয়ে দেবো।
মাংসটায় কিন্তু জল দিইনি, কোনো জল ইউজ করবো না মাংসটায়। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজের যে একটা ব্রেস্তা বানিয়েছিলাম সেটাকে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মাখানোর সময় দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। এবার চায়ের যে লিকার বানিয়েছিলাম সেই চায়ের যে লিকার বানিয়েছিলাম ওই লিকারটা দিয়ে দেবো।
এবার এটা গ্যাসটা সিম করে রেখে দেবো। ফুলবাড়ি স্টাইলের কষা খাসির মাংস একদম রেডি। এর সাথে রুমালি রুটি বা ময়দার কোনো রুটি খেতে বেশি ভাল লাগে পরোটার থেকে। আর স্যালাড, লাচ্ছা পেঁয়াজের স্যালাড, এটা নামিয়ে দেবো। গোলবাড়ি স্টাইলের মটন কষা একদম রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমি আমার মতন করে করেছি।